আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুঁজিবাজার নিয়ে এন নিয়মিত আয়োজন মার্কেটও আছে আপনাদের সাথে আছি আমি রকিবুর রহমান আমি আজকে পুঁজিবাজার নিয়ে আমরা দুজন অতিথির সাথে আলোচনা করব এবং আমি যে কথাটি আলোচনার পূর্বে যে কথাটি বলতে চাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী পুঁজিবাজার নিয়ে যে বক্তব্য দেওয়ার পরেই আপনারা একটু খেয়াল করবেন যারা এই অনুষ্ঠানটা দেখছেন আমার বিনিয়োগকারী ভাইরা যে আপনারা খেয়াল করবেন মাননীয় প্রধানমন্ত্রী একটি গতিশীল জবাবদি এবং একটি কার্যকরী পুঁজিবাজার চেয়েছেন যে পুঁজিবাজারের মাধ্যমে দেশের কর্মসংস্থান এবং দেশের অবকাঠামোতে উন্নয়ন হবে এবং তিনি বলেছেন এই জন্য সংশ্লিষ্ট সবাইকে আপনার আন্তরিকের সাথে কাজ করতে বলেছেন সেই থেকে পুঁজিবাজারে এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে এবং আপনি জানেন কিছুদিন আগে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে যে সকল আর্থিক প্রতিষ্ঠানের আপনার যে আর্থিক প্রতিষ্ঠানের যে আপনার ইনভেস্টমেন্ট যেটা এক্সপোজার লিমিট যেটা আছে সেটাকে আপনি এক্সপোজার লিমিট এক্সপোজার আপনি দুই বছরের জন্য উনি দ্যাট ইজ দুই হাজার ষোলোতে শেষ হওয়ার কথা ছিল তারপর এটা পরবর্তী পর্যায়ে দুই হাজার আঠারো জুলাই পর্যন্ত উনি বৃদ্ধি করবেন বলে উনি ঘোষণা দিয়েছেন এবং বাংলাদেশ ব্যাংক এটার সাথে একমত পোষণ করেছে তার পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন গত কয়েকদিন আগে কতগুলি ভালো সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্তগুলি বাজারে ব্যাপক পরিবর্তন আনায় সহযোগিতা করছে এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট সবাই নড়েচড়ে বসেছে এবং পুঁজিবাজারকে স্থিতিশীল করার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং আমরা সবাই মিলে কাজ করছি এবং এর একটি প্রভাব এখন পুঁজিবাজারে পড়ছে এবং পুঁজিবাজারে একটা সুবাতাস বইতেছে এই সময় আমাদের সবাইকে অত্যন্ত সততার সাথে স্বচ্ছতার সাথে আমাদেরকে কাজ করতে হবে যেটা মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন আমি আজকে আমার সাথে দুইজন অতিথি আছেন আমি তাদেরকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি আমার পাশে আছেন জনাব মিজানুর রহমান খান তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সহসভাপতি ছিলেন এবং তিনি ধানমন্ডি সিকিউরিটিজের উনি ম্যানেজিং ডাইরেক্টর এবং একজন পুঁজিবাজার বিশেষজ্ঞ এবং দীর্ঘদিন পুঁজিবাজারে আছেন জনাব মিজানুর রহমান এবং আমার ড্যানি আছেন জনাব আমিনুল ইসলাম তিনি সিও ওয়ান ব্যাঙ্ক সিকিউরিটিজ লিমিটেডের তিনিও দীর্ঘদিন ধরে এই পুঁজিবাজারের সাথে জড়িত আছেন তো আমি প্রথমে আপনার কাছে আসতে চাই জনাব মিজানুর রহমান আপনার তো দীর্ঘদিন পুঁজিবাজারে আছেন তো আজকের এই এই পুঁজিবাজার বর্তমান অবস্থাটাকে আপনি কিভাবে দেখছেন আজকের অবস্থাটাকে যেটা আজকে আমরা একটা মনে হচ্ছে একটু 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 সবাই মিলে কাজ করার কারণে মনে হচ্ছে পুঁজিবাজারে একটু একটু এটা রিফ্লেকশান শুরু হয়েছে আমার কাছে মনে হচ্ছে আর কি যে এই পুঁজিবাজার আপনি জানেন যে অনেক দিন অত্যন্ত খারাপ অবস্থার মধ্য থেকে অনেক একটা লেভেলে এখন এসছে এই লেভেল থেকে আমরা আশা করছি যে পুঁজিবাজারটা এখন একটু স্টেবিলিটি আই আইমিন ভাইব্রেন্সির দিকে যাবে তবে এর জন্য অনেক কাজ হয়েছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জ তারা কাজ করেছে অনেকগুলি রুলস রেগুলেশন হয়েছে এবং ইতিমধ্যে আপনি জানেন যে গত কয়েকদিনে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বেশ কয়েকটা সিদ্ধান্ত প্রভাব এই সিদ্ধান্তগুলির কারণে মানুষের আস্থা পাচ্ছে বাজারটা এখন ভালো হওয়ার জন্য তৈরি হচ্ছে এবং এর জন্য আমি মনে করি আরও কিছু উদ্যোগ হয়তো নিতে হবে আর কি এখন এই অবস্থায় ভালো শেয়ার বাজারে আনতে হবে ভালো ফান্ডামেন্টাল শেয়ার যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে এ ব্যাপারে কাজ করতে হবে যেমন আপনার ইস্যু ম্যানেজার আছে মার্চেন্ট ব্যাংক আছে তারা ভালো শেয়ারকে আনতে হবে অথবা অথবা ডিএসি কর্তৃপক্ষকে মাঝে মাঝে ভালো কোম্পানিগুলির সাথে ইন্টারাকশান করতে হবে যেন যেন তারা বাজারে আসে রাইট বাজার থেকে পুঁজি সংগ্রহ করে যেন তাদের এক্সপেনশান করে জি তাতে তারও লাভবান হবে তাদের কষ্ট ফান্ডও কম হবে এবং বিনিয়োগকারীরও লাভবান হবে জি এটাই তো আপনি বলতে চাচ্ছেন জি জি এটা কারণ এটা আমাদের এক্সপেরিয়েন্স থেকে দেখা গেছে যখন মার্কেট খুবই খারাপ হয়ে যায় পার্শ্ববর্তী দেশেও যেমন ইন্ডিয়াতে দুই হাজার একে মার্কেট অত্যন্ত খারাপ ছিল তারা তখন গভর্নমেন্ট কী করলো তার নিজস্ব শেয়ার রিজনেবল প্রাইসে মার্কেটে দিল এতে করে ওই ভালো শেয়ারের সাথে অনেক বিনিয়োগকারী ভালো ইনভেস্টার বাজারে আসবে কারণ আমাদের মার্কেটটা এখন ড্রাই হয়ে গেছে পুঁজির অভাব আছে অনেক শেয়ার আছে কিন্তু ভালো মন্দ এগুলো আছে নতুন করে যদি ভালো শেয়ার দেওয়া হয় রিজনেবল প্রাইসে তাহলে এখানে নতুন পুঁজি আসবে নতুন ইনভেস্টার আসবে তাতে বাজারটা এই স্টেবিলিটি থেকে আরো ভাইব্রেন্সের দিকে যাবে আমিনুল ইসলাম আপনি তো সিও ওয়ান ব্যাংক লিমিটেড দীর্ঘদিন আপনি এই বাজারের সাথে জড়িত আছেন আপনার কোম্পানিটা এখন কি অবস্থায় আছে অনেকে বলে যে অনেকে ঋণ দিয়ে অনেক বেশি সমস্যা আছে বা তারা লস করে যাচ্ছে এবং তাদের তাদের অনেক সমস্যা হচ্ছে আপনার এ ওয়ান সিকিউরিটিস কী অবস্থায় আছে বলবেন একটু আসলে আমরা ওয়ান সিকিউরিটিস লিমিটেড আমরা শুরু করেছি আমাদের যাত্রা শুরু করেছি আমরা দু হাজার চোদ্দো সালের সেকেন্ড মার্চ থেকে তো আগে যেটা হয়েছে আগে যারা ঋণ দিয়েছে তা তখন যে মার্জিন রেগুলেশনস অনুযায়ী তখন ঋণের পরিমাণ ওয়ান ইস টু ওয়ান বা এই জাতীয় টুও দেওয়া হয়েছে তো তখন তা ক্লায়েন্টদের ইকুইটির অ্যাগেনস্টে যে ঋণটা দেওয়া হয়েছে সেটা পরবর্তীতে দেখা গেছে যে ঋণের পরিমাণটা আসলে বেশি ছিল মার্কেটের যে রিক্স ফ্যাক্টরগুলি থাকে সেইগুলোকে বা মার্কেট ভোলাটিলিটি এগুলোকে ইনভেস্টররা এবং সব দিক থেকেই হয়তো ওইভাবে বিবেচনা অনেক সময় আনা হয় হয়নি যার ফলে ঋণের পরিমাণটা ছিল তখন বেশি আর এখনও রিসেন্টলি কিছুদিন আগেই সিভিরিজ এক্সচেঞ্জ কমিশন মার্জিন রুলস চেঞ্জ করে ধাপে ধাপে সুন্দরভাবে মার্জিনের লোন দেওয়ার পরিমাণটা রেশিওটা কমিয়ে দিয়েছেন এটাই যুক্তিসঙ্গত হ্যাঁ আমরাও মনে করি যে এটাই যুক্তিসঙ্গত এবং মার্জিনের আমরা যেটা করেছি যে আমরা যেহেতু রিসেন্টলি এসেছি মার্কেটে আমরা পয়েন্ট ফাইভের রেশিওতে লোন দিয়েছি এবং আমরা খুব সুন্দর প্রতিদিনই আমরা আমাদের এই যাদেরকে লোন দেওয়া হয়েছে তাদের পোর্টফোলিওগুলি আমরা মনিটরিং করি এবং তাদের সাথে আমরা বসি তাদেরকে বোঝানো হয় যে আপনার লোনের ক্ষেত্রে আপনি কিভাবে আপনার পোর্টফিলিওটা ম্যানেজ করবেন প্রপারলি ম্যানেজ করবেন যাতে আপনিও একটা ভালো অবস্থানে থাকেন এবং প্রতিষ্ঠানও ভালো অবস্থানে থাকে আপনাদের কি রিসার্চ সেল আছে জি আমাদের একটা রিসার্চ সেল আছে ওখানে আমরা লিস্টেড কোম্পানিগুলোর উপর আমাদের তাদের যে ফান্ডামেন্টালের ভিত্তিতে যে একটা অ্যানালাইসিস থাকে সেগুলো আমরা করে থাকি এবং আমাদের পাস্ট রেকর্ডগুলো আছে যে লিস্টেড কোম্পানিগুলোর যে পাস্ট রেকর্ড তাদের ডিভিডেন্ড পে আউট রেশু তারা ওভার দ্য ইয়ার্স কী ধরনের ডিভিডেন্ড দিয়েছে সেইটার রেকর্ড আছে তাদের ইপিএসের রেকর্ড আছে তাদের নেট অ্যাসেট ভ্যালু রেকর্ড আছে এবং এছাড়াও স্ট্যাটিস্টিক্যাল কিছু ইয়ে আছে ডেটা আছে যেমন তাদের হাইলো একটা কোম্পানি তো ওভার দ্য ইয়ার্স অ্যাকিউরেটে থাকে না বিভিন্ন প্রাইসে বাই সেল হতে থাকে আমি আপনার কাছে আমি আসতেছি একজন দর্শক টেলিফোনে আছেন প্রিয় দর্শক আপনার নামটি বলে টেলিফোনটি করুন আব্দুল ওয়াহিদ নসিন্দি থেকে বলছেন জি বলুন ব্যাঙ্গুলার অবস্থা দেখ করুন এর থেকে উত্তর না কোনো কথা আছে কি ব্যাঙ্গুলির অবস্থা করুন ঠিক বুঝতে পারছি না ব্যাঙ্গুলির অবস্থা করুন ঠিক বুঝতে পারছি না কি আচ্ছা আর আরেকজন প্রিয় দর্শক আপনি কাইন্ডলি আপনি নামটি বলে প্রশ্নটি করেন আমার আমার নাম সেতু আমি কুষ্টিয়া থেকে বলছিলাম জি আমি আমি একটু জেনারেল ইন্স্যুরেন্স ফর্ম নিয়ে একটু স্যার জেনারেল ইন্স্যুরেন্সের আপনার বর্তমান ফি ভালো নেব ভালো হ্যাঁ কিন্তু শেয়ারের দাম একদম তারা এবার নিচে পড়ে আছে তো ম্যাপের কাছাকাছি দাম জি আপনারা প্রশ্নগুলি মনে রাখবেন আরো একটি প্রশ্ন আছে প্রিয় দর্শক আপনার নামটি বলে করুন লাইনটি গেছে জি যে কথাটি বলছিলেন যে ইন্সুরেন্স কোম্পানিগুলির দাম অনেক কম ভালো ভালো ইন্স্যুরেন্স দাম অনেক কম প্রথম প্রশ্নকর্তা ব্যাংক সম্বন্ধে বলছেন ব্যাংক অবস্থা খারাপ অর্থাৎ উনি বুধ বোঝাতে চেয়েছেন যে ব্যাঙ্কগুলির দাম অত্যন্ত কম এখন ওইটা চেয়েছেন হ্যাঁ অনেক প্রায় হাই ছিল তো আমি একটা কথা বলবো যে সেটা হলো মার্কেটে আজকে দুই দুই দিন থেকে একটু ভালো ভলিউমের ট্রেড হচ্ছে চার পাঁচশো কোটি টাকা করে এর আগে কিন্তু আপনার দুইশো তিনশো কোটি টাকা নেমে গেছিলো তো ব্যাঙ্কগুলোর পেইড আপ অনেক বড় ছশো থেকে পনেরোশো কোটি পর্যন্ত আছে এখন বড় ক্যাপের শেয়ারগুলো বাড়তে হলে বাজারে ভলিউম টার্ন বাড়তে হবে তো এখন বাজার যদি ভালো হয় যেই সব উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন লেভেল থেকে এবং সরকারও সরকারের সদিচ্ছা ওনার সদিচ্ছার কথা বলেছেন পুঁজি বাজার কিভাবে চলার দরকার সেভাবে উনি নির্দেশ দিয়েছেন এবং উনি প্রত্যাশাও করেছেন যে একটি স্বচ্ছতা এবং জব দিতে বলিউমটা বাড়ে আটশো এক হাজার কোটি টাকা হয় তাইলে এখন যে লেভেলে আছে ব্যাংকগুলো আমার মনে হয় তার যে পারফরমেন্স এর অন্তত টোয়েন্টি থার্টি ফিফটি পার্সেন্ট বাড়তে পারে ভেরি সোন হয়তো এটা হতে পারে যদি ভলিউমটা এক হাজার থেকে আটশো কোটি টাকা এই ব্যাপারে আপনি কিছু বলবেন এ ব্যাপারে আমার বলা একটাই যে ব্যাঙ্কগুলো আসলে খুব রেগুলেটেড প্রতিষ্ঠান এগুলোকে যেমন ব্যাংকের ইন্টারনাল রেগুলেশন আছে আবার ব্যাংকের মনিটরিং করতেছে বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলোকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তালিকাভুক্ত সব অন্য অন্য কোম্পানির মতো ব্যাংকগুলোকেও মনিটরিং করা হচ্ছে আর ব্যাংকগুলো স্ট্রং ফুটেজের উপর আছে ব্যাংকগুলোর অনেকগুলো কমিটি থাকে ইন্টারনাল ব্যাংকগুলো প্রতিনিয়ত খুব ভালোভাবেই মনিটরিং করা হচ্ছে এটা তো এটা তো বলা হয় আমিনুর যে দেশের আর্থিক প্রতিষ্ঠান আপনার স্বাস্থ্য ভালো দ্যাট ইজ আর্থিক প্রতিষ্ঠানের অবস্থা ভালো সে দেশের অর্থনীতি তত ভালো আর্থিক প্রতিষ্ঠান যদি ডুবে যায় তাহলে তো অর্থনীতিও ডুবে যাবে সেই জন্য বাংলাদেশ ব্যাংক যে রেগুলেশন যে স্ট্রংলি মনিটারিং করছে যেমন গভর্নর সাহেব গতগুলো বলেছেন যে ভয় পাওয়ার কিছু নাই আমরা অত্যন্ত স্ট্রংলি এখন মনিটারিং করছি এখানে ভয় পাওয়ার কিছু নয় ব্যাঙ্গলি ইজ ডুইং ভেরি গুড অবশ্যই অবশ্যই বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের ভূমিকা ব্যাংকের ব্যাপারে খুবই পজিটিভ ওনারা অনেক ধরনের সাজেশন দিচ্ছেন অনেক ধরনের নতুন নতুন ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও ওনারা উপদেশ দিচ্ছেন এবং যেটা আপনি বললেন যে ব্যাঙ্কগুলো বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো যে দেশে শক্তভাবে স্ট্রং ফুটেজের উপর আছে তাদের একটা মানে সেটা পুরো দেশের অর্থনীতির জন্য একটা খুব পজিটিভ ব্যাপার কেননা ব্যাংকগুলো আপনি দেখবেন যে কোনো আপনার যে কোনো সি ব্যাঙ্কগুলো তাদের সিএসআর কার্যক্রম করছে করতেছে ব্যাঙ্গুলো দেশের যে কোনো অর্থনৈতিক উন্নয়নে সব ধরনের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকগুলোর অবদান অপরিসীম সেই জন্য আমরা মনে করি যে ব্যাংকগুলো স্ট্রংভাবে তাদের ফিনান্সিয়াল ফান্ডামেন্টালস এগুলো ধরে রাখতে পারলে এবং ভালোভাবে ব্যাংকগুলো যদি তাদের ফাংশনিং চালাতে পারে তাহলে ব্যাংকের প্রফিটের পাশাপাশি ব্যাংকের শেয়ারহোল্ডাররা উপকৃত হবেন ভালো ডিভিডেন্ড পাবেন এবং আলটিমেটলি বাংলাদেশের ইকোনমির যে অপার সম্ভাবনাময় ইকনমি যেটা ভালোর দিকেই যাচ্ছে সেটা আরও ভালোর দিকে যাবে ব্যাংকগুলো যদি তাদের কার্যক্রম যেভাবে চালিয়ে যাচ্ছে এবং একজন আমাদের একজন ফোনে একজন ক্লায়েন্ট বললেন যে ব্যাংকের কি হবে ব্যাংকের আসলে আমি বুঝাইতে চাই যে মানে ব্যাংকের শেয়ারগুলির দাম যেটা মিজান সাহেব বলতেছিলেন যে ব্যাংকের শেয়ারের দাম অনেক কম আর কি সেটা বলতেছিলেন তো কম ব্যাংকের শেয়ারের দাম কম এটা কিন্তু ইনভেস্টমেন্টের জন্য এটা তো লুক্রেটিভ লুক্রেটিভ কেনার জন্য হ্যাঁ আমাদের ইনভেস্টররা আমরা যারা আছি তারা অনেক সময় শেকি থাকি যে একটা প্রাইস যদি খুব বেশি কম থাকে আমরা মনে করি আসলে এটার কোনো ভবিষ্যৎ নাই হয় আসলে এটা ঠিক আসলে কিন্তু এটা ঠিক না ব্যাংকের একটা ব্যাংকের আপনি ফান্ডামেন্টালের বেসিসে তার নেট অ্যাসেটের ভিত্তি তার ইপিএস এর ভিত্তিতে আপনি যদি দেখেন প্রাইসটা অনেক বেশি কম তাহলে অবশ্যই আপনি সেফ ইনভেস্টমেন্ট আপনি যদি সেটাতে ইনভেস্ট করে আপনি অপেক্ষা করতে থাকেন এবং আপনার একটা নির্দিষ্ট টাইম দিতে হবে আপনাকে আমরা যেমন এফডিআর করি এফডিআর করলে আমরা তখন কিন্তু চিন্তা করি না যে দুই দিন পর কি হবে তিন মাস ছয় মাস এক বছর এক বছর আমরা তখন ওইভাবে চিন্তা করি যে নরমাল যারা আমরা এফডিআর করি ক্ষুদ্র বিনিয়োগকারী তারা এক বছরই করেন সাধারণত তো এক বছর করলে আমরা কেন এক বছর অপেক্ষা করি না এক বছর অপেক্ষা করলে এখন যে প্রাইস গুলো আছে ব্যাংকের শেয়ারের প্রাইস সামনে তাদের অ্যাকাউন্টস অ্যাডাপ্ট হবে ডিভিডেন্ট আসবে মানে যে ব্যাঙ্কগুলি ভালো করবে সেই ব্যাঙ্কগুলির আপনার প্রাইসিংও তো ভালো হবে ইনশাআল্লাহ প্রাইসিংও ভালো হবে মার্কেট প্রাইস জনাব বিজান আপনাকে যে কথাটা বলতেছিলাম যে অনেক সময় অনেকে অনেকে বলেন আর ওয়ারেন বাফেট আপনি নাম নাম শুনেছেন তো ওয়ারেন বাফেট কি বলেছিল যে যখন শেয়ারের দাম কমে যায় তখন আমি কিনতে যাই আগে যখন শেয়ারের দাম বাড়ে তখন আমি বিক্রি করি কিন্তু আমাদের এখানে উল্টা যখন শেয়ারের দাম কমে তখন সবাই বিক্রি করা শুরু করে আর যখন শেয়ারের দাম বেড়ে যায় তখন সবাই কেনার জন্য আসে এই ব্যাপারে আপনি একটু বলবেন না এটা আমাদের আসলে এই জন্য আমাদের একটু স্টাডি করতে হবে আমাদের এইসব ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে জানতে হবে ইন তাদের পারফরমেন্স কেমন আসলে শেয়ারের দাম হবে পারফরমেন্স পারফরমেন্সের উপর ইয়েস ফান্ডামেন্টাল অ্যান্ড পারফরমেন্স পারফরমেন্সের উপর আপনি দেখেন একটু আগে যে কথা হচ্ছিল ব্যাংকে দুই তিনটা ব্যাংক ইতিমধ্যে কিন্তু বেশ গেইন দিয়েছে মানুষকে ইয়েস এবং লাস্ট মানে ফিনান্সিয়াল ইয়ারের আপনার ডিভিডেন্ট পলিসি দেখেন ডিভিডেন্ট দেখেন অনেক ব্যাংক বিশ পঁচিশ পার্সেন্ট ডিভিডেন্ট দিয়েছে ব্যাংক সেটা দাম এখন পনেরো টাকা ১৪ টাকা দাম আছে তিন মাস পরে সেই কোম্পানি আবার ডিভিডেন্ট ডিক্লেয়ার করবে আচ্ছা আচ্ছা মিজান ভাই আমাদের একটা ফোন আছে প্রিয় দর্শক আপনার নামটি বলে ফোনটি করুন আমি ফেরদুস আহমদ জি বলুন আমি ফেরদুস আহমদ জি বলুন হ্যালো জি বলুন আমি টিটাস কেসের ব্যাপারে কথা বলতে চাইছিলাম হ্যাঁ আমরা খুব ইন্টারেস্টেড বলুন আপনি টিটাস কেসের ঢাকা স্টক এক্সচেঞ্জের ইনকোয়ারি টিম হইছে জি কিন্তু আমরা যাব ইনকোয়ারি টিম কি হইছে না হইছে জানি না জি 38% 35% ডিভিডেন্ডকে 15% দিলো জি কিন্তু ইপিএস হচ্ছে 9 টাকা জি কিভাবে সরকারি শেয়ারে যদি এই অবস্থা হয় শটপুরে হয় আমরা কোথায় যাবো না আমরা আমরা এটা সিরিয়াসলি টেক আপ করেছি আপনার আপনারা বিনিয়োগকারী ভাইদের আমরা উত্তর দেবো আমরা এটা সিরিয়াসলি টেক আপ করেছি আপনি অপেক্ষা করেন উত্তরের জন্য আরেকটি টেলিফোন আছে প্রিয় দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন আচ্ছা জি ভাই মিজান ভাই বলবেন যে সরকারি শেয়ার যে শেয়ারের উপর মানুষের এত আস্থা ছিল বিদেশিদের এত আস্থা ছিল হঠাৎ করে পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্টে চলে আসা যেখানে ইপিএস আপনার নাইন সেখানে এটা কেন হলো এবং এটা এটা বাজারকে কত ক্ষতি করে দিছি আপনি জানেন এ এবং এটার ব্যাপারে ঢাকা স্টক এক্সচেঞ্জ যে ইনকোয়ারি কমিটি করেছে আমি মনে করি সেই ইনকোয়ারি কমিটির যে যে রেজাল্ট সেই রেজাল্টটা জনগণের কাছে প্রকাশ করা উচিত এবং এটা সরকারের সাথে বা এটার বিরুদ্ধে একটি অবস্থা নেওয়া উচিত আমি মনে করি আপনি বলুন এটা সবারই জানা যে তিতাসের যেই ফান্ডামেন্টাল এটা আমি বলতে পারি এটা যখন আসে মার্কেটে তখন প্রথমবারে ওরা পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল জি এরপরের বছর তিরিশ পার্সেন্ট এরপরের বছর পঁয়ত্রিশ পার্সেন্ট এরপরের বছর তিরিশ পার্সেন্ট এরপরের লাস্ট ইয়ারে আটত্রিশ পার্সেন্ট ডিভিডেন্ড দিয়েছে তো ন্যাচারালি মানুষের একটা আস্থা ছিল এই শেয়ারটার প্রতি এবং ভালো ইনভেস্টাররা ইভেন কি অনেক ফরেন ইনভেস্টমেন্ট ছিল এই শেয়ারে তো এর মধ্যে এনার্জি রেগুলেটরি কমিশন তিতাসের যে একটা রেগুলেটর এনার্জি রেগুলেটরি কমিশন তারা এই তিতাসের এই চার্জকে তারা ডিস্ট্রিবিউশন চার্জটাকে প্রায় সেভেন্টি পার্সেন্ট কমাই দেওয়ার জন্য

তো এই ব্যাপারে আপনার কি বলতে চান আমি বিনিয়োগকারী ভাইয়ের উদ্দেশ্যে বলবো যে আপনার যদি ব্যাংকের শেয়ার থাকে তো ঠিক আছে আপনি লাস্ট ইয়ারের ডিভিডেন্ডগুলো দেখেন কোন ব্যাংক কত দিয়েছে তার আগের বছরের দেখেন তার আগের বছর তিন বছরের আপনি ডিভিডেন্ড পে দেখেন দেখে তারপরে ব্যাংকের পেড আপ ক্যাপিটাল আপনি দেখতে পারেন যেগুলি কম্পারেটিভলি ল ক্যাপিটাল আছে ব্যাংকের আমি পার্টিকুলারলি ব্যাংকের কথা বলছি ভালো পে আউট করছে তাদের ভালো ডিভিডেন্ড তারপরে থার্ড কোয়ার্টার রিপোর্ট হয়ে গেছে আপনি থার্ড কোয়ার্টার পর্যন্ত রিপোর্ট দেখেন দেখে তারপরে আপনি চিন্তা করেন আপনি বের করেন যে কোন ব্যাংকের শেয়ার কিনবেন

বলছিলেন যে একটা পার্টিকুলার শেয়ার সম্বন্ধে বলতে ইউনাইটেড পাওয়ার জি কিনবে কিনা আমি ওই বিনিয়োগকারী বাইকে বলবো যে আপনার এই পাওয়ার সেক্টরে যে কয়টা শেয়ার আছে আপনি অ্যানালাইসিস করেন এ ইউনাইটেড পাওয়ার এক বছর হলে বাজারে এসছে তারা একটা ডিভিডেন্ড দিয়েছে লাস্ট ইয়ারে তো অন্য শেয়ারগুলি সহ এগুলি অ্যানালাইসিস করেন পি কত এই কোম্পানির মালিক কারা অ্যাকচুয়ালি কোম্পানির পারফরম্যান্সের উপরে হবে আপনি এটাও দেখেন যারা স্পন্সার তারা তারা কি ভালো ডিভিডেন্ড পে আউট করছে কিনা তাদের কোম্পানির গ্রোথ আছে কিনা এগুলি দেখে আপনি বুঝতে চাচ্ছেন যে আপনি ক্ষুদ্র বিনিয়োগকারী হন আপনি রিটেলার হন কিন্তু আপনাকে অ্যানালাইসিস করে বিনোক করতে হবে এবং বিনোকটা একটু দীর্ঘ সময়ের জন্য করতে হবে আপনি রিটেলার হিসেবে আজকে কিনবেন কালকে প্রফিট করবেন এই ধরনের মনোভিত্তি নিয়ে বাজারে আসলে এই বাজার থেকে আপনি অবশ্যই প্রফিট করতে পারবেন না বরং লসই করবেন আপনাকে যদি আপনি যদি একটু দীর্ঘমেয়াদী না থাকেন যেমন আমিনুল যে কথাটা বলেছে যে আপনি যখন সঞ্চয়পত্র কিনেন তখন আপনি কি করেন আপনি 3 মাস 6 মাস অথবা এক বছর অথবা 5 বছর অথবা সেটা আপনি আপনি 1 বছরের আগে 6 মাসের আগে আপনি কোন बेनिफिट পাচ্ছেন না না আপনার শেয়ারও ইনভেস্ট করতে হবে শেয়ার আপনি ট্রেড করে ব্যবসা করতে পারবেন না আপনি একটা শেয়ারে আপনি ভালো শেয়ার দেখে ছয় মাসের জন্য এক বছরের জন্য বছরের জন্য আপনি ইনভেস্ট করেন আমার কথা হলো যাদের টাকা আছে তারা পুরো টাকাই শেয়ার মার্কেটে নিয়ে আসবে না তার একটা অংশ তার ফিফটি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা আপনি ভালো শেয়ারে ইনভেস্ট করেন আচ্ছা এবং আপনি ওয়েট করেন আমি আপনার এখানেও তো অনেক বিনিয়োগকারী আছে আপনাদের রিসার্চ সেন্টারও আছে আমি খোলাখুলি আপনার সাথে আলোচনা করতে চাই আমার বিনিয়োগকারী ভাইদের সুবিধার জন্য যারা যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমি বলবো আপনারা গুরুত্ব সহকারে আমার এই প্রশ্নটা আমি আমিনুল কাছে করছি আপনারা একটু গুরুত্ব সহকারে শুনবেন তাদের সাথে কি আপনি কথা বলেন যখন তারা একটা ফান্ড নিয়ে আসে ওই ফান্ডের উৎস সম্বন্ধে কি কোনো কথা বলেন যে ফান্ডটা কিভাবে আপনি নিয়ে আসছেন বা কোথায় কোথায় বিনিয়োগ করতেছেন আপনি কোনো সাজেশন দেন মানে কোনো অ্যানালাইসিসের ভিত্তিতে হ্যাঁ ধন্যবাদ আসলে যে ইনভেস্টররা আমাদের কাছে আসে নতুন যারা আসতেছে আমাদের প্রতিষ্ঠানটাও নতুন আবার নতুন ইনভেস্টরও আমাদের কাছে বা আগে থেকে এক্সপিরিয়েন্স ইনভেস্টরও আস্তে তারা যখন এসে বলে যে আমি বিনিয়োগ করব। আমি আমার এই ধরনের একটা ফান্ড আছে আমরা অনেক সময় তাদেরকে সাজেস্ট করি যে আপনার এই ফান্ডটা কি কব শর্ট জন্য আনতেছেন নাকি আপনি না অথবা এই ফান্ডটা কি আপনি বাড়ি ঘর বিক্রি করে এনেছেন বা জায়গা জমি বন্ধক দিয়ে এনেছেন অথবা কারো থেকে লোন করে এনেছেন তাহলে তো শিউর আপনি ডিসকারেজ করেন জি অবশ্যই আমরা বলি যে আপনার ফ্রি ফান্ড যেটা আপনার সঞ্চিত টাকার একাউন্টে না চাপার নাই যে আমাকে এক সপ্তাহের মধ্যে ফান্ডটা উইড্রো করতে হবে এখান থেকে কেননা শেয়ার মার্কেট তো একটা দীর্ঘমেয়াদী ব্যাপার এবং মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটের মধ্যে ডিফারেন্সই হচ্ছে এটা যে ক্যাপিটাল মার্কেটের গুলো হবে লং টার্ম বেসিসে এটা কেউ যদি আশা করে যে আমি আজকে বিনিয়োগ করলাম দুই দিন পর ম্যাচিউর ডেট আমি দুই দিনে দিন বিক্রি সেল করে আমি প্রফিট নিয়ে ভারতের ভারতের আপনি আমিনুল আপনি সেদিন ছিলেন ভারতের সেবির যে প্রধান প্রধান এস সিনা কি বলেছে উনি বলছে গত বিশ বছরের যে রিটেলাররা মানে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা বাজারে আসছে তারা কেউই প্রফিট করতে পারেন একমাত্র যারা লং টার্ম ছিল তারা ভালো প্রফিট করতে পেরেছে অতএব আপনি এখানে জাস্ট কিছু টাকা নিয়ে আসবেন হঠাৎ করে তারপর চিৎকার শুরু করবেন এবং তাতে দেখা যাচ্ছে কি তাতে আপনার নিজেরই ক্ষতি হচ্ছে অতএব এখানে অত্যন্ত ভেবে চিনতে এবং একটি নির্দিষ্ট সময় সময় নিয়ে এটা বিনিয়োগ করবে এবং তার চেয়ে বড় কথা হলো আপনাকে বিনিয়োগ করার ক্ষেত্রে খেয়াল করতে হবে আপনার সঞ্চিত টাকার একটি অংশ এখানে বিনিয়োগ করেন পুরাটানা, না পুরোটা পুরোটা তো করা কোনোভাবেই উচিত হবে না নিজেদের প্রয়োজনে পার্সোনাল প্রয়োজন ফ্যামিলির প্রয়োজনে অনেক সময় অর্থ দরকার হয় তো সেটাকে আপনি সেফ সাইটে রাখবেন আপনার বিজনেস থাকতে পারে অন্য বিজনেস আছে সেটার জন্য ওয়ার্কিং ক্যাপিটালের দরকার হতে পারে এখন আপনার কাছে কথা কথা এক কোটি টাকা আছে আপনি যদি পুরোটাই এখানে করেন তাহলে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল বা পার্সোনাল এক্সপেন্ডিচার মিট আপ করার জন্য অনেক সময় অর্থের প্রয়োজন হতে পারে তখন আপনি কি করবেন মার্কেট খারাপ আপনি সেই অবস্থাতে আরও সেল প্রেশার আপনার দেওয়া হবে তখন ওই প্রাইস ওই শেয়ারটার দাম আরও বেশি ফল করবে সে জানাব বিজান আপনার কাছে আসতে চাচ্ছি যে আপনি জানেন যে ইতিমধ্যে মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে এক্সপোজার লিমিট যাদের বেশি আছে তাদেরকে দুই বছরের সময়সীমা দিয়েছে সেটা বাজারকে এফেক্ট করেছে পজিটিভলি বাজারে এটার জন্য বাজার একটু সুবাতাস বইতেছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কিছু কিছু সিদ্ধান্ত বাজারকে প্রভাবিত করেছে এবং বাজারের মধ্যে আস্থা ফিরে আসার আস্থা ফিরে আসতেছে এই যে এই যে এই যে আস্থা এবং সদিচ্ছা আসলে একটা সদিচ্ছা সবার একটা সদিচ্ছা বাজারকে গড়ে তোলার জন্য এই যে এখন ওই যে আপনি জানেন যে একটা ডেফিনেশান যে পুঁজিবাজারের যে ইনভেস্টমেন্ট যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের পুঁজিবাজারের যে ইনভেস্টমেন্ট সেখানে যে ডেফিনেশানটা আছে সেই ডেফিনেশানটা এখন একটু চেঞ্জ করা প্রয়োজন যেখানে যদি ডেফিনেশানটা চেঞ্জ হয় তাহলে বাজারে আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগটা একটা বাড়বে যেটা মার্কেটকে মার্কেটে একটু পজিটিভ হবে সেটা ডেফিনেশানের ব্যাপারে আপনি কী বলেন অবশ্যই এখন যেই সিদ্ধান্তটা নিয়েছে যে দুই বছর এক্সপোজার লিমিটটা দুই বছর পর্যন্ত তারা আরও মেনটেন করতে পারবে এতে করে আপনি দেখতেছেন ইতিমধ্যেই কিন্তু বিক্রি চাপ কমে গেছে কমে গেছে আপনি জানেন যে গত কয়েক মাস থেকে লাস্ট সিক্স মান্থে গত পাঁচ বছর যা ক্ষতিগ্রস্ত হয়েছে ইনভেস্টাররা গত ছয় মাসে কিন্তু সেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারণ হলো ওই যে অ্যাডজাস্টমেন্ট কারণ হলো যখনই ভালো শেয়ার কিনছে বা কিনে এটা মানে বাড়ার একটা টেন্ডেন্সি হয়েছে তখন ইনস্টিটিউশনগুলো থেকে

যে ডেফিনেশন এক্সপোজারে যে তাদের নন লিস্টেড কোম্পানি তারপর মিউচুয়াল ফান্ড তারপর আপনার এই যে আমি মনে করি আপনার কি মনে হয় যে এখন তো সবারই সদিচ্ছা আছে ইভেন আহ মাননীয় অর্থমন্ত্রী ইভেন আপনি জানেন বাণিজ্য মন্ত্রী তোফাল আহমদ সাহেব এই ব্যাপারে কাজ করছেন এবং অর্থমন্ত্রী স্বীকৃতি দিয়েছেন যে ওনার বাইরেও অর্থ বাণিজ্য মন্ত্রনালয় পুঁজি বাজারের জন্য জনাব তোভাল্লামত সাহেব পাস করতেছেন এই আমাদের জন্য অত্যন্ত পজিটিভ এটা একটা ভেরি গুড উদ্যোগ এবং गवर्नमेंटর যে সদিচ্ছা এটা প্রমাণ হচ্ছে এটা প্রমাণ হচ্ছে এবং এতে কেরা ইনভেস্টররা এখানে আস্থা পাচ্ছে আস্থা পাচ্ছে তাদের কনফিডেন্স বেড়ে যাবে তারা ইনভেস্ট করবে আর সাথে সাথে আমি আবারো আরেকটা কথা বলতে চাই যে ভালো শেয়ার আনার ব্যবস্থা করতে হবে এই সময়ে কারণ মার্কেট যদি আবার খারাপ শেয়ার নিয়ে বাড়ে তাহলে আবার ক্ষতিগ্রস্ত হবে লোকজন সেই কারণে রিজনেবল প্রাইসে

আপমার্কেটে বিনিয়োগ করে থাকেন যখন প্রাইসগুলো অনেক বেশি হাই যেটা আপনি একশো টাকায় করলেন তাহলে আপনাকে খেয়াল করতে হবে সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমি যেই শেয়ারটা বিনিয়োগ করতে যাচ্ছি সেই শেয়ারটার আসলে প্রাইস লেভেলটা কোথায় প্রাইস লেভেলটা যদি রিজনেবল না হয় তার ফান্ডামেন্টালের সাথে যদি প্রাইস লেভেলটা না যায় প্রাইস লেভেলটা যদি বেশি হয় তাহলে অবশ্যই আপনি সেই শেয়ারে বিনিয়োগ করে লং টার্মে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনাকে যদি একটা যেমন এখন আরেক ভাই বলেছেন যে ব্যাংকে শেয়ারগুলো এই অবস্থা কেন যখনই মার্কেটটা এখন ভালো হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউশন বাইরের ফরেনাররা বা অন্যরা ইনভেস্ট করতে আসতেছেন এই মার্কেটে তখন কি হচ্ছে মার্কেটে ভালো শেয়ারগুলোর দিকে মানুষের চোখ যাচ্ছে অবশ্যই দৃষ্টি যাচ্ছে তাহলে কি হবে যখনই এটা তো একটা ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপার যখনই আপনার এই ভালো শেয়ারগুলোর দিকে ব্যাংকের শেয়ার বলেন বা অন্য যে শেয়ার কাছে প্রিয় দর্শক যে আপনি নামটি বলে ফোনটি করুন আমার নাম তারেকা থেকে উদ্যোক্তা থেকেও আমরা কোন সদিচ্ছা দেখতে পাচ্ছি না বিএসসি থেকেও সেই কেস টা নিষ্কর্ত হওয়ার কোন সদিচ্ছা দেখতে পাচ্ছি না অর্থাৎ আমরা যারা সাধারণ বিনিয়োগকারী এখানে ইনভেস্ট করে আসি তারা তিন বছর এবং যখন এটা ইনভেস্ট করা হয় তখন তার কোম্পানির ইপিএফ এবং সেই অথচ ওই তিন বছর ধরে আমরা কোন ডিভিডেন্ডও পাচ্ছি না মানে এক কথায় কেসে ঝুলে রয়েছে আর আরকি রায়ও দিয়ে দিচ্ছে না শাস্তির দিয়ে দিচ্ছে আপনার প্রশ্নটা আমি বুঝতে পারি যে এই প্রশ্নের উত্তর আমি আপনাকে দিচ্ছি আমি অতিথি অতিথিবৃন্দের চেয়ে আমি দিচ্ছি কারণ আমি গতকাল আমার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন হচ্ছে আমার দীর্ঘক্ষণ আমার কথা হয়েছে আমি এ কথাগুলি বলেছি যে অ্যাকচুয়ালি একটি স্পেশাল কোর্ট করা হয়েছে আমার কেন জানি মনে হয় যে আর এন স্পিনে যে আমার হাজার হাজার বিনিয়োগকারী তারা আজকে এখানে বিনিয়োগ করে বসে আছেন এটা কোনো সেটেলমেন্ট হচ্ছে না তো এইভাবে এইভাবে যে দীর্ঘ দীর্ঘদিন যদি এইভাবে যদি ডিসপিউটেড থাকে তাহলে তো এটা হতাশা আরও বেড়ে যাবে আমার মনে হয় এগুলি যত শীঘ্রই সম্ভব এটা সেটেল করা উচিত বিনিয়োগকারীর সাথে ইন্ডিয়ান ইন্টারেস্ট অফ দ্য ক্যাপিটাল মার্কেট জি এইটা আমরা আমরা এটা প্রেশার দিয়েছি এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অত্যন্ত বুঝতে পেরেছেন যে এই কাজগুলি করা উচিত এবং ওনারা ধৈর্য সহকারে এটা নিয়েছেন এবং ওনারা কাজটা করবেন ইনশাল্লাহ এইসব ব্যাপারে যাতে তাড়াতাড়ি সিদ্ধান্ত পাওয়া যায় যেটা বাজারের জন্য ভালো সে কাজগুলি ওনারা করবেন এবং ঢাকায় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এই ব্যাপারে যথেষ্ট ইনিশিয়েটিভ নিচ্ছে আপনারা এটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আমরা সবাই এখন সদিচ্ছা সদিচ্ছার মধ্যে আছি এবং আমরা সবাই এখন অ্যাক্টিভ ইনশাল্লাহ আপনারাও অ্যাক্টিভ থাকবেন ইনশাল্লাহ জি প্রিয় দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন

না ভাইয়া ঠিক আছে ভাইয়া জি বলেন ফান্ডামেন্টালের বাইরে বিজাত ভাই বলবেন কি না কতগুলো প্রশ্ন যে এক ভাই প্রশ্ন করছেন যে সাবমেরিন কেবল কিনবে কিনা আসলে পার্টিকুলার কোনো শেয়ার সম্বন্ধে তো বলা ঠিক হবে না কারণ এই রাইট আমাদের নাই আপনি ওটা বলেন কি থেকে শেয়ার কিনবে সেটা বলেন তবে আপনি দেখেন সাবমেরিন কেবলের যে তার যে পারফরম্যান্স সেই পারফরম্যান্স তো যে প্রাইস এটা ওভার প্রাইস অ্যাকচুয়ালি এটা সরকারি শেয়ার তার পারফরমেন্সের কোনো কন্টিনিউশন নাই এটার মানে পারফর্ম করছে না ভালো কাজী প্রাইসের সাথে এর পি অনেক হাই যদিও এটা গভর্নমেন্ট শেয়ার তারপর নেক্সট বিনিয়োগকারী ভাই তিতাসের ব্যাপারে তো প্রত্যেক দিনই আলাপ হচ্ছে এবং আমরা ইতিমধ্যে আলাপ করছি তবে প্রেশার ক্রিয়েট হয়েছে এবং গভর্নমেন্টকে এবং যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদেরকে এ ব্যাপারে আরো উদ্যোগী ভূমিকা নিতে হবে বলুন যে ঢাকা স্টক এক্সচেঞ্জ কি

যেকোনো বিনিয়োগেই আপনাকে ফান্ডামেন্টাল তো অবশ্যই খতিয়ে দেখতে হবে এর বাইরে আসলে বলার কিছু নাই কিন্তু আপনি ফান্ডামেন্টাল এর সাথে ট্যাগ করতে হবে আপনার প্রাইস লেভেল আপনি যদি প্রাইস লেভেলটাকে কনসিডারেশনে না আনেন তাহলেই অনেকটা মুশকিল হয় মানে যে কথাটা আপনি আগে বলেছেন যে পঞ্চাশ টাকায় যখন শেয়ারটা কিনার ছিল সেটা আপনি কিনলেন না আপনি দীর্ঘক্ষণ অপেক্ষা করলেন পরে আপনার শেয়ারটা একশো টাকা হলো তখন আপনি কিনলেন তাহলে কি বলবেন আর একটা ব্যাপার আসছে যে আপনার ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল দেখার পাশাপাশি আপনি উদ্যোক্তাদের রেপুটেশনটা দেখবেন যে উদ্যোক্তা যারা এটা এই কোম্পানির পেছনে আছেন যারা এই কোম্পানির মালিক পক্ষ তাদের রেপুটেশন কেমন তাদের অ্যাটিচিউডটা কেমন আর যেটা আমরা পৃথিবীব্যাপী বিভিন্ন কোম্পানি আপনি দেখেছেন বিভিন্ন সময় কলাপস করেছে ব্যাঙ্ক্রাফ্ট হয়েছে এটা হতেই পারে কোন কোনো কোম্পানির ক্ষেত্রে যদি মিসম্যানেজমেন্ট হয় সেই জন্যই বিনিয়োগকারীদের সবসময় অনুসন্ধান মানে অনুসন্ধান শু ইয়া আচ্ছা আমিনুল আমি আপনাকে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই বিনিয়োগকারীর পক্ষ থেকে একটা প্রশ্ন আপনাকে আমি করতে চাই বিনিয়োগকারী ভাইরা শুনছেন জি গত দশ বছরে এমন কোনো ফান্ডামেন্টাল শেয়ার যেগুলি আমরা বলি সেটা কি জেড গ্রুপে গেছে

মানে কোন সিদ্ধান্ত নিতে ফান্ডামেন্টালি ডেফিনিশনটা আমার বিনোকারী ভাইদেরকে আরো আরো একটু বুঝতে হবে আরো একটু ক্লারিফাই করতে হবে ফান্ডামেন্টাল मींस শুধু আপনার অ্যাকাউন্টিং ইনফরমেশনই যথেষ্ট নয় এই কোম্পানির সাথে যারা জড়িত আছে ম্যানেজমেন্টের ব্যাপার আছে তারপর কোম্পানির উপর আপনার এটার পারফরম্যান্স কেমন হচ্ছে এটার এক্সপোর্ট থাকলে এক্সপোর্ট কেমন হচ্ছে এটার এক্সপেনশন কেমন হচ্ছে লোকাল মার্কেটিং কেমন হচ্ছে এবং বিহাইন্ড কোম্পানি যারা আছে তারা কেমন হ্যাঁ गवर्नमेंटের যেমন गवर्नमेंटের পলিসি গুলো কিভাবে কাজ প্রভাবিত করতে এবং ইয়েতে প্রভাবিত যেমন তিতাসের ক্ষেত্রে একটা ঘটনা ঘটেছে যে তিতাসের ক্ষেত্রে বিআরসি আপনার কমিশন ওভার রেগুলেশন ওভার রেগুলেশন করেছে যেটা বিআরসি পারে না একটা লিস্টেড কোম্পানিতে জি আমার মনে হয় তালিকাভুক্ত কোম্পানির সাথে যেহেতু একটা বড় কোম্পানি এটার সাথে অনেক শেয়ার হোল্ডার জড়িত এবং এটার দেখবেন যে ওভার দা ইয়ার্স আমি যদি আপনাকে একটা কথা বলি যে সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে কনসাল্ট না করে এই ধরনের একটি সরকারি প্রতিষ্ঠান লিস্টেড কোম্পানির কোনো সিদ্ধান্ত একটি সুপার সু এটা তো বোর্ড ইজ দা সুপ্রিম তার উপরে আবার বিআরসি করা আমার মানে বিআরসি কে আসলে ওই যারা শেয়ারহোল্ডার আছেন সাধারণ শেয়ারহোল্ডারদের কথাটাও মাথায় রাখা উচিত ছিল যে এই সিদ্ধান্তের ফলে কিভাবে এই কোম্পানিটা প্রভাব মানে কোম্পানির প্রভাব কি পড়বে এবং তার ইনকামের উপর কি প্রভাব পড়বে এটা চিন্তা করা উচিত ছিল ওভার দ্য ইয়ারস এটা হলো

যে আমি জিজ্ঞেস করা ঠিক হবে কিনা তা বলছি আমি যাত্রা বলেন বলেন আপনার মনে যে কথা আছে আপনি বলুন আমরা পারলে আপনার জবাব দেব একটু প্রাইম ফাইন্যান্স নিয়ে একটু আলাপ করা যাবে জি জি বলুন প্রাইম ফাইন্যান্সের শেয়ারটা কেমন হবে একটু আলাপ করা যাবে এটা না ওনারা বলবেন কেমন হবে এটা তো বলতে পারবেন না ওনারা অবশ্যই বলবেন কিছু আর কোনো আর কোনো বিনিয়োগকারী আছেন প্রশ্ন করবেন নামটি বলেন প্রশ্নটা করুন আচ্ছা ওকে জি দুই তিনটা প্রশ্ন আসছে যদি আপনি বলেন মিজান ভাই আমি কি আগে প্রশ্ন করি ভাইয়ের প্রশ্নের জবাব হ্যাঁ জবাব আচ্ছা লাস্ট ব্যাপারে আমি বলছি প্রাইম ফাইন্যান্সের ব্যাপারে প্রাইম ফাইন্যান্স অনেক অনেকেই আপনার জানেন যে ব্যাংকিং সেক্টর লিজিং সেক্টর সবচেয়ে বেশি দাম কমে গেছে ঠিক একইভাবে প্রাইম ফাইন্যান্সের লাস্ট কোয়ার্টার ইপিএস এলো নেগেটিভ তো এটা দামও কিন্তু এখন অনেক কম হয়তো এখন কিনে রাখলে এর যদি পারফরমেন্স ভালো হয় এটা বিনিয়োগকারী বাইকে জানতে হবে স্টাডি করে তার তার অ্যানুয়াল রিপোর্ট দেখে বা গেলে যদি ভালো হয় এখন দাম খুবই কম এখান থেকে এটা বাড়তে পারে এগারো টাকা বারো টাকা দাম আছে এখন তাও যদি এটা পারফরমেন্স ভালো করে রাইট নেগেটিভ থেকে যদি পজিটিভ হয় তাহলে স্বাভাবিক কারণে এটা বাড়বে লাভবান হতে পারে আর কি আর ওনাদেরকে বুঝে করতে হবে হ্যাঁ তিতাসের ব্যাপারে আমি আরেকটা কথা বলতে চাইছিলাম তিতাসের হ্যাঁ এনার্জি রেগুলেটরি কমিশন যে কারণে কমিশনটা কমায় দিয়া সরকারকে লাভবান করতে চাইছে আসলে সরকারকে ক্ষতিগ্রস্ত করছে তারা আপনি দেখেন দুই মাস আগে তিতাস গ্যাসের মার্কেট ক্যাপ ছিল সাড়ে সাত হাজার কোটি টাকা এখন এই জানা মিজান আমরা এটার উপর অনেক আলোচনা করেছি লেট দ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ তার প্রকাশ করতে দেন তারপর আমরা দেখি আমরা সবাই মিলে এটার উপর কাজ করব যে আমিনুল এই যে হাক্কানি যেটা পেপার বিলের কথা যেটা বললো বলেন যেটা ষাট টাকা উঠলো পরে এখন দাম কমে গেল তাহলে কি করা যাবে বলেন যদি এটা যে লেভেলে উঠেছে বা যেখান থেকে যে লেভেলে এসেছে আমরা সবসময় বলি যে আপনি আপনারা যারা মানে এটা কিনেছেন তাদেরকে অবশ্যই বুঝে কিনতে হবে শুধু এই শেয়ারটা না যে কোনো শেয়ারই আপনি কেনার আগে বুঝে কিনতে হবে এখন এটা বাড়তেছে আমিও ঝাঁপিয়ে পড়লাম ইমোশনাল ইমোশনাল বাই হলে হবে না আর একটা জিনিস ঘটনা ঘটে যাওয়ার পরে আপনার তদন্ত হওয়ার পরে আপনি তো আর সেই যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটা তো আর পূরণ করাটা একটা মানে এটা কতটা পূরণ হবে আমি জানি না এটা আসলে আমাদের আমি একটা কথাই বলতে চাই যে আমার আমরা যারা এই মানে এই মার্কেটে আছি আমাদের যারা ইনভেস্টররা আছেন তাদেরকে সব সময় সব শেয়ারের ক্ষেত্রেই আপনি বুঝে শুনে বিনিয়োগ করাটা আমি সাজেস্ট করি এবং ঘটনা ঘটার পরে রেমিডি চাওয়ার চেতে আমার মনে হয় যে আগেই সতর্ক থাকা ভালো যাতে আমরা প্রভাবিত না হই প্রভাবিত হ্যাঁ কেউ একটা শেয়ার কি করতেছে ইমোশনাল বাইং যাতে না করি এই ইমোশনাল বাইংয়ে যেতে না না যাই আমরা আমাদের নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে এবং ফান্ডামেন্টাল এবং রেপুটেশন কোম্পানি রেপুটেশন কোম্পানির আপনি কোম্পানি রেভিনিউ সব কিছুকে কনসিডারেশনে নিয়ে তারপরে আপনি বাই করুন আমরা একবার শেষ পর্যায়ে আছি আপনি কি বলবেন জাস্ট দশ সেকেন্ডে কি বলতে চান বলে একটা কোম্পানির শেয়ার অনেক কম থাকতে পারে কিন্তু ভিতরে যদি তার রিস্ট্রাকচারিং তার কোনো এক্সপানশনের ইয়ে থাকে যারা মানে যদি কেউ জানতে পারে বা বুঝতে পারে স্টাডি করে

এগুলি তাকে দেখতে হবে যে নলেজ থাকতে হবে আমরা আমরা একেবারে শেষ পর্যায়ে আছি আপনাদেরকে এন টিভির স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ভবিষ্যতে আপনারা আসবেন এই বাজারকে আমরা সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা সদিচ্ছা আছে আমাদের সবাই মাননীয় প্রধানমন্ত্রী সহ অর্থমন্ত্রী সহ সবাই আমাদের সদ বিশেষ করে বাংলাদেশ গুটি এক্সচেঞ্জ কমিশনের অত্যন্ত সদিচ্ছা ভালো মার্কেট করার জন্য আসুন আমরা সবাই মিলে এই বাজারকে গড়ে তুলি প্রিয় দর্শক আমাদের আমাদেরকে শেষ করতে হবে তবে যাওয়ার আগে একটি কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা অত্যন্ত যারা রিটেলার মানে যারা রিটেলার তাদের প্রতি আমার একটি অনুরোধ যে হয়তো আমরা সবাই মিলে আজকে কাজ করতেছি একসাথে সবাই মিলে পুঁজিবাজারকে ভালো করার কাজ করতেছি একটিমাত্র কারণে এই পুঁজিবাজারের মাধ্যমে আমরা কর্মসংস্থান এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশান এবং অবকাঠো মতে আমরা পুঁজি নিয়ে আসতে চাই পুঁজিবাজারকে ভালো করতে চাই তা আপনারা যখন পুঁজিবাজারে বিনিয়োগ করবেন আল্লাহর অবস্থায় আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ যেমন কয়েকটা জিনিস আপনারা করবেন না ধার দেনা করে বিনিয়োগে আসবেন না নিজের আস্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে আসবেন না অথবা আস্থাবর অস্থাবর সম্পত্তি আপনারা কোথাও বন্ধক দিয়ে আপনারা টাকা নিয়ে বিনিয়োগ করতে আসবেন না আপনাদের যদি সঞ্চয় থাকে আপনাদের যদি সারপ্লাস ফান্ড থাকে সেই সারপ্লাস ফান্ডের একটি অংশ আপনারা জেনে শুনে বুঝে আপনারা বিনিয়োগ করবেন প্লিজ এটা আমার সবসময় অনেকে বলে আমরা এই কথাটি বলি না আপনারা অনেক সময় বলেন যে আমরা এটা হারিয়েছি ওইটা হারিয়েছি আসলে হারাহারির কোনো কথা না এখানে বিনিয়োগ করতে হলে অনেক অনেক বুঝে সুঝে এবং সারপ্লাস ফান্ডের একটি মাত্র অংশ নিয়ে আপনি বিনিয়োগ করতে আসবেন আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এন এই মার্কেট ওয়াচ আপনারা সবসময় থাকবেন এবং আপনারা আপনাদের সবসময় আপনাদের মতামত দিবেন এন বিডি ডট কমে আপনারা আপনাদের আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আগামী আগামী রোববারে কেউ না কেউ আবার আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এবং ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকেন এবং ভালো থাকুন এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ আগামী দিনে পুঁজিবাজার ভালো হবে এবং ভালো হচ্ছে ইনশাল্লাহ